বুধবার কাঞ্চনপুরের হেজাছড়া থেকে একুশ পরিবারের সাতান্নব্বই জন এবং দামছড়া থেকে ছ পরিবারের ত্রিশ জন রিয়াং শরণার্থী মিজোরামে সভূমিতে ফিরে গেলেন। এদিন দামছড়াতে ত্রিপুরা মিজোরাম সীমান্তে মিজোরাম সরকারের প্রতিনিধিরা তাদের স্বাগত জানান এবং প্রথম পর্যায়ে দলটিকে নিয়ে নির্দিষ্ট স্থানের দিকে যাত্রা শুরু করেন। তবে দীর্ঘ কুড়ি বছর বাদেই মিজোরামের রিয়াং শরণার্থীদের এই প্রত্যাবর্তন প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলেও জানা গেছে। আরও জানা গেছে, আগামী ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ছটি শরণার্থী শিবির থেকে মোট বত্রিশ হাজার আটশো সাতান্ন জন শরণার্থী মিজোরামে ফিরে যাবেন। দীর্ঘ কুড়ি বছর বাদে অবশেষে বুধবার স্বভূমে ফিরে যাওয়া শুরু করল কাঞ্চনপুরের বিভিন্ন শিবিরের রিয়াং শরণার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় মিজোরামে এক ত্রিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠকে কেন্দ্রীয় সরকার, মিজোরাম সরকার এবং রিয়াং শরণার্থীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয় যে বুধবার থেকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া চলবে। এই মাসের ত্রিশ তারিখের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। এই আকস্মিক সিদ্ধান্ত অনুযায়ী এদিন কাঞ্চনপুরের হেজাছড়া শিবির থেকে একুশ পরিবারের মোট সাতানব্বই জন সদস্য ছটি জিপি করে তল্পি তল্পি নিয়ে স্বভূমে রওনা হল। এই প্রক্রিয়া শুরুর সময় উত্তর জেলার জেলাশাসক, কাঞ্চনপুরের এসডিএম, এসডিপিও প্রমুখ উপস্থিত থাকলেও মিজোরাম বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। জানা গেছে, হেজাছড়া শিবিরের একুশ পরিবারের সাতানব্বই জন সদস্য গাড়ি করে দামছড়া স্থিত ত্রিপুরা মিজোরাম সীমান্তে গিয়ে পৌঁছেন। সেখানে দামছড়া শিবির থেকে ত্রিশ জন সদস্য তাদের সাথে যোগ দেন। একশো সাতাশ জন শরণার্থীকে মিজোরাম সরকারের প্রতিনিধিরা স্বাগত জানান এবং তাদেরকে স্বভূমের উদ্দেশ্যে নিয়ে যান। এদিন শরণার্থীদের এই ফিরে যাওয়ার ব্যাপারটি চাক্ষুষ করতে কাঞ্চনপুরের হেজাছড়া শিবিরের মূল ফটকের কাছে অনেক স্থানীয়রা এসে সমবেত হন। স্বভূমিতে প্রত্যাবর্তনকারী দলের প্রতিনিধিরা স্থানীয়দের হাত নেড়ে অভিনন্দন জানান। অনেকেই হাত নেড়ে স্থানীয় ভাষায় বলতে শোনা যায়, বিদায় কাঞ্চনপুর, বিদায় হেজাছড়া। স্থানীয়রাও হাত নেড়ে শেষবারের মতো বিদায় অভিনন্দন জানান প্রত্যাবর্তনকারী দলের সদস্যদের। এদিকে এই গমন প্রক্রিয়া শুরু হলেও শরণার্থীরা কোথায় ফিরে যাচ্ছেন, কোথায় থাকবেন, এই ব্যাপারটি এখনো ধোঁয়াশায় ঢাকা। তবে কেন্দ্রীয় সরকার তাদের জন্য চার দফা চুক্তির মাধ্যমে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। এই ভরসায় শরণার্থীদের প্রত্যাবর্তনের মূল শক্তি বলে জানা গেছে। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল।